এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালোবাসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে কিছু ভিডিও চলছে, সেই ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু কোনো সাইড ইফেক্ট পড়েনি এডিট করার পরেও। আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই ধরনের ভিডিওগুলো কিভাবে খুব সহজে মেক করতে হয়। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারবেন। ভিডিওটা এডিট করার জন্য আপনাদেরকে দুটো অ্যাপস ইউজ করতে হবে, প্রথম হলো ভিএন। তো আপনারা সিম্পলভাবে ভিএন ভিডিও এডিটর অ্যাপটাকে ওপেন করবেন। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে দেবো, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা নিউ প্রজেক্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। করার পর যে ভিডিওটাকে আপনারা এডিট করতে চান তো আপনারা সেই ভিডিওটাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা নিচে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে অ্যারো চিহ্নে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ফিল্টার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা প্রথমে এখানে ফিল্টার অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা প্লাস বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই প্লাস অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ইম্পোর্ট ফ্রম ফাইল ম্যানেজারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদেরকে কিছু ফিল্টার ডাউনলোড করে নিতে হবে। আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ফিল্টারের লিংক পেয়ে যাবেন, আপনারা সেইখান থেকে ফিল্টারগুলোকে ডাউনলোড করবেন। করার পর এখানে আপনারা তিনটা লাইন যে দেখতে পাচ্ছেন, আপনারা তিনটা লাইনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ফাইল ম্যানেজার যে অপশনটা রয়েছে, আপনারা সেই ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। করার পর আপনারা যে ফোল্ডারে ডাউনলোড করে নিয়েছেন আপনারা সেই ফোল্ডারটাকে খুঁজে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা সেই ফিল্টারগুলোকে সিলেক্ট করে আপনারা এখানে ওকে চিহ্নেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু আমার সেই ফিল্টারটা চলে আসছে। তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে আপনারা প্রথমে সেই ফিল্টারটাকে দেখতে পাবেন, আপনারা ফিল্টারের উপর ক্লিক করবেন। করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজে চেঞ্জ হয়ে গেল। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওতে কিন্তু সাইড ইফেক্ট দেখা যাচ্ছে। তো আজকে আমি এই সাইড ইফেক্টটা রিমুভ করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখানে সিম্পলভাবে ভিডিওটা প্লে করে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম স্মুথভাবে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে সেই কালারটা চেঞ্জ হয়েছে এবং চেহারাতে কিন্তু হালকা হালকা কিন্তু সাইড ইফেক্ট রয়েছে। তো আমি এই সাইড ইফেক্টটা আপনাদেরকে রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে শেষে যে ওয়াটারমার্কটা রয়েছে সেই ওয়াটারমার্কটাকে আপনারা এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে আপনারা ডিলিট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা এক্সপোর্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে ভিডিওটাকে আপনারা টিক চিহ্নে ক্লিক করে আপনারা এই ভিডিওটাকে সেভ করে নেবেন। তো আমি এখান থেকে ভিডিওটাকে সেভ করে নিচ্ছি। নেওয়ার পর আপনারা চলে আসবেন ক্যাপকাট অ্যাপে। তো আপনারা এখানে সেভ টু অ্যালবামে ক্লিক করবেন। করার পর আপনারা এখান থেকে ভিডিওটাকে একদম ফুলফিলভাবে আপনারা সেভ করে নেবেন। নেওয়ার পর আমরা চলে আসবো আমাদের জনপ্রিয় অ্যাপ ক্যাপকার্টে। তো আপনারা সিম্পলভাবে ক্যাপকার্ট অ্যাপটাকে ওপেন করবেন। করার পর এখানে আপনারা যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই প্লাস অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা ভিএন অ্যাপসে যে ভিডিওটাকে আপনারা এডিট করে সেভ করে নিয়েছেন আপনারা সেই ভিডিওটাকে অ্যাড করবেন, এখানে আপনারা অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা নিচে যে ওভারলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ওভারলে ক্লিক করবেন। করার পর অ্যাড ওভারলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর প্রথমে যে আপনারা এডিট সারা যে ভিডিওটা রয়েছে তো আপনারা সেই ভিডিওটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। করার পর এখানে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে থেকে আপনারা এটাকে ভালোভাবে আর কি ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ফিট করে দেবেন। তো আমি এখান থেকে ফিট করে দিচ্ছি। তো আপনারা এই কাজটা ভালোভাবে করবেন। করার পর এখানে আপনারা নিচে কিছু টুলস দেখতে পাবেন, তার মধ্যে একটা ফেভারিট টুলস হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আপনারা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদেরকে কিছু সেকেন্ড দেখাবে। তো আপনার সেকেন্ডটা শেষ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। তারপর এখানে আপনারা ভলিউম অপশনে ক্লিক করে আপনারা ভলিউমটাকে একদম ডাউন করে দেবেন। দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে কিন্তু একদম অসম লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভিডিও কিন্তু আমি এডিট করে ফেললাম, খুব সহজে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করলাম। আপনারা এখানে ভিডিওটা একদম যখন আর কি রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে তারপর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে আপনারা কিন্তু খুব সহজে ভিডিওটাকে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন। এই ধরনের ইন্টারেস্টিং এডিটিং জানতে হলে আপনারা বিটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।